ফ্রেন্ডস, আমি কিছু জিমের অ্যাসেসরি, এতগুলো জিনিস, ঠিক আছে? তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি মানে বাই করতে চাও। আমি এমনি নর্মালি প্রফেশনাল জিম ফিম যা করি না, মানে জানিও না, ঠিক আছে? এমনি ইচ্ছে হলো একটু বাড়িতে এক্সারসাইজ তো খুবই দরকার, মানে শরীরে এক্সারসাইজ খুবই দরকার, ঠিক আছে? তো আমি নর্মালি এগুলো অর্ডার করেছিলাম, তো বাড়িতে দিয়ে গেল, ঠিক আছে? বিশাল ওয়েট, ঠিক আছে, এসব জিনিস দিয়ে গেছে। হয়তো আমি এমনি করি না এক্সারসাইজ, তো এমনি নর্মালি একটু শরীরটাকে ঠিক রাখার জন্য। আমি অত প্রফেশনাল নয়, আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমাদের অভিজ্ঞতা নেই। এমনিতে আমাদের এখানে কোনো জিম নেই, ঠিক আছে? জিম আছে, 15 কিলোমিটার দূরে যেতে হবে, ঠিক আছে? আমার একটু শখ হলো, ঠিক আছে, যে এগুলো কিছু অর্ডার করি নর্মালি সকালবেলা, একটু ডন ফোন দেবো একটু, ঠিক আছে, পুশ আপ দেবো এইটার জন্যেই। তো আমি দেখাবো আগে কী কী দিয়েছে, আমি আগে কী কী দেখা দিয়েছে দেখাবো। 1500 টাকা দাম, ঠিক আছে, বেশি না। কী কী দিয়েছে আমি দেখাবো, ঠিক আছে? এমনি নর্মালি আমি এক্সারসাইজ খুব কম করি, ঠিক আছে? আমি শুধু জাস্ট দেখাচ্ছি। এমনিতে আমি আনবক্সিংয়ে স্পেশাল না, ঠিক আছে? তো এই ব্যাগটা দিয়েছে, ঠিক আছে, এই একটা ব্যাগ। এতে কী রাখতে হয় জানি না, ঠিক আছে? না, মাথা তো মাথার জন্যে না। এটা ব্যাগটা মোটামুটি দিয়েছে, মোটামুটি ভালো, খারাপ না, কিছু ক্যারি করার জন্য আই থিঙ্ক, ঠিক আছে? চলো এটাকে আমি সাইডে রাখি। এই যে ব্যাগ, কী কোম্পানি জানি না, যাই হোক হবে, জিমেরই কোনো কোম্পানি হবে। আচ্ছা, এরপর দিয়েছে হ্যান্ড গ্লাভস। গ্লাভস পরে নাকি জিম ফিম করলে নাকি খুবই ভালো লাগে, হাতের জন্য আর কি, খুবই নাকি ভালো। তো এই হ্যান্ড গ্লাভস দিয়েছে একটা, যেটা এটাও সাইডে রাখি। আচ্ছা, তারপরে আসি স্কিপিং। স্কিপিং করার জন্য একটা দিয়েছে, বেশ কোয়ালিটি লাগছে, হালকা কোয়ালিটি বেশ পূর্ণ লাগছে। তো এটা ভালো কোয়ালিটি, এটা কি যাই হোক, কোয়ালিটিটা ভালো লাগছে আমার, ঠিক আছে, হ্যান্ডি আছে। তো এটা স্কিপিং করার জন্য, ঠিক আছে, সকালটা ঘুম থেকে উঠে ঠিক করতে হবে, ঠিক আছে এখন। আচ্ছা, তারপরে এটা কি দিয়েছে আমি জানি না, ঠিক আছে, এটা কী করতে হবে জানি না। আর সাথে 2-3টে দিয়েছে একই সেম, ঠিক আছে, জানি না আর হচ্ছে, আমি এটা দেখবো ইউটিউবে মানে কী করতে হয়, এটার কাজটা কী, ঠিক আছে? কাজ কী কী জানি না, এটা এটা কী করতে হয়, ঠিক আছে, এটা আমি দেখবো পরে। তারপর দিয়েছে এটা হচ্ছে গিম্বেল, মানে এই 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 এরকম করার জন্য আর কি, মানে এটা আমি একটু খুলে দেখি ব্যাপারটা কী। এ বাবা, এদের প্যাকিং কিন্তু খুবই ভালো, অ্যামাজনে অর্ডার করেছিলাম, ঠিক আছে? মানে এটাতে এইগুলো ফিট করতে হবে, এইগুলো ফিট করতে হবে, যত যেটা ওয়েট যা লাগবে এইখানে ফাঁকা আছে ঢুকিয়ে এইভাবে এই। ও কি ওয়েট, এমনি আমি টাকাতে খুব কম ভালোবাসি কিছু জিনিস ওয়েট। আচ্ছা, এ দুটো আছে দুহাতে দুটো করার জন্য, ঠিক আছে? এমনি আমি ভারী জিনিস খুবই মানে চাকাতে পছন্দ করি না, ঠিক আছে? তাও দেখি সকালবেলা উঠে যদি বডি ফডি হয়। আচ্ছা, এই দুটো দিয়েছে। আচ্ছা, তারপর দিয়েছি এই লোহার রডটা, কাউ কিন্তু মেরে দিলে মারা যাবে, ঠিক আছে, খুবই সাবধান, সাবধানে বাড়িতে রাখতে হয় এইসব, ঠিক আছে? মানে সেটা না, এমনি ইয়ার্কি মারছি এসব শোনা। এটা দিয়েছে খুবই মানে, এটা আমি জানি না অ্যাকচুয়ালি কীভাবে কী করতে হয়, এটাকে লাগানোর জন্য কিছু তো একটা দিয়েছে। সে যাই হোক, এটা একটা দিয়েছে, এটাতে এগুলো গলিয়েও এইভাবে এরকম করার জন্য, ঠিক আছে, এটা সাইডে রাখলাম। সব কিছু ঠিক আছে, এতগুলো আট মুসলিম এতগুলো ঠিক জমে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলোকে পুড়িয়ে দেওয়াই ভালো, ঠিক আছে, দেখা যাক। এমনি পলিথিন ইউজ করা খুবই মানে খারাপ, প্লাস্টিক খুবই খারাপ, ঠিক আছে? মানে কোনো যে কেউ যদি কোনো কিছু মানে দোকান থেকে কিনো, সেটা প্লাস্টিক ইউজ না করাই ভালো, এখন যা দিনকাল যাচ্ছে। তো সবাইকে বলবো কাগজের জিনিস ইউজ করতে, ঠোঙা বা কিছু। এবার এইটা কত কেজি কী হবে কে জানি, কী পাউডার ফাউডার কী গুঁড়া রে এতে,
এটা 3 কেজি, এটা 3 কেজি, এটা 3 কেজি, এটা উফ তাই কি ওয়েট লাগছে, 3 কেজি চাকাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা একটা, এটা 3 কেজি, এটা রাখা হলো। এই যে হচ্ছে এতগুলো সামান চিক, ঠিক আছে এই চিক খুবই খারাপ। আমি দেখি এটা ফিট করে দেখি একটা, বাকি সকালে দেখাবো ঠিক আছে, একটু জিম করে। আমি পারি না অ্যাকচুয়ালি, জিমের জন্য ট্রেনার দরকার, না করাই ভালো। তবে নর্মালি এগুলো বেসিক বিগিনারদের জন্য, আমি নর্মালি ঘরে টুকটাক করার জন্যই ঠিক আছে, একটু করার জন্য ঠিক আছে। আমার, আমি এমনি হচ্ছে এক্সারসাইজ করতে খুব কম ভালোবাসি, কিন্তু শরীরের পক্ষে এক্সারসাইজ খুবই দরকার, সেই জন্য একটু একটু করার দরকার জন্য একটু একটু একটা অর্ডার করলাম, দেখলাম কী কী দেয়। চলো খুলতে দিন লেগে যাচ্ছে তো। কমপ্লিট হলো আর আমি ওগুলো অর্ডার করেছিলাম, যদি কেউ পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আমি হাঁপিয়ে গেছি প্রচুর, তো 21 পিসি স্টার্ট হচ্ছিলো না আমার, জানি না কেন সকাল সকালে এরও মাথা বিগড়ে গেছে, বলছে আমাকেও ঘুমোতে দাও। তো একটু গেম খেলবো, তারপর ব্রেকফাস্ট, তারপর দেখি বাইরের দিকে বেরোবো। এটা হচ্ছে হোম ব্লগ, মানে আমি বাড়িতে আছি এখন, তো